আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা খুবই ভালো আছি, কারণ ঘর ভরা মেহমান। আমার মেয়ে ফারিয়া, আমার ও হলো আমার পুতুরা বউ ফারিয়ার যা। খুবই মজার যে ফারিয়া আর সিমি, ওরা দুইজন স্কুলের বান্ধবী, স্কুল কলেজ একসাথে পড়াশোনা করেছে। একদম সিমিকে আমি একদম এতটুকু দেখেছি, আর এটা আমার জুয়াইরিয়া। এইবার অতিবৃষ্টিতে আসলে ফুল ফসল সেরকম কিছু হয় নাই, সবই আল্লাহর ইচ্ছা। তো এখন গাছে লেবু আছে, আমার ভাই মনিরুজ্জামান আমাকে অনেকগুলো অত্যাশ্চর্য লেবুর গাছ গিফট করেছিল, তো সেই গাছ থেকে আমরা এখন লেবু পারব। ভিডিও কিন্তু ভিডিওতে আছে আমার পুতুরা ইসা। না, ওটা ছোট, দাঁড়াও, কাটা আছে কিন্তু। হ্যাঁ, না, আঙ্কেল আপনি কাছে আসেন। একটু লেবু গুলো দেখাই। এটা লেবু না যেন কমলা, মানে আসলে সত্যি কথা কি, নিজের নিজের গাছের ফল সেটা যেমনই হোক সেটা তো খুবই শ্রেষ্ঠ। আচ্ছা তোমরা কাটো। হ্যাঁ কাটবো, হ্যাঁ হাত দিয়ে ছিটতে ইয়া হবে। হ্যাঁ ছেড়ো, হ্যাঁ ছেড়ো, ছিটতে পারো, আমি ধরছি, অথবা এটা পুরোটাই কেটে ফেলো। শক্ত আছে। এইবার সিমি সিমি টান না, ওদিকে আরো আছে। আর এটা পারো, স্মেলটা কি? হ্যাঁ, আর এটাও পারো। চলো আমরা আরো এই দিকে যাই। হ্যাঁ, লেবু লেবু ভর্তা ফারিয়া বানাবা? স্মেলটা খুবই খুবই সুন্দর। আচ্ছা, আমার গাছের লেবুগুলা বুঝছো খুবই আলসা, ঘুমায় থাকতে পছন্দ করে, ও শুইতে পছন্দ করে আর ঘুমাইতে পছন্দ করে। আচ্ছা পারো, আমি ধরছি, পারো সিমি? এ কি, এটাও কোয়া লাগে? আচ্ছা আমি এদিক থেকে আনি দিই, বলছি না ওরা শুইতে পছন্দ করে। এই যে আমি ছিড়ি, হ্যাঁ ভয় লাগে, এখানে একটা আছে। কাটা আছে দেখো, চলো আমরা। ইসা কষ্ট হচ্ছে বাবা? আচ্ছা, ক্যামেরাম্যানের কষ্ট হলে মুশকিল। এটা এটা হলো ইচড়ে পাকা লেবু। এই যে আমি একটা পাইছি, হ্যাঁ এগুলা সব ইচড়ে পাকা। আচ্ছা তাহলে এই দেখো, এদিকে আসো, ইসা আসো এদিকে। মানে আল্লাহ একদিক থেকে দেন, আবার আর এক সময় দেয় আর কি। এইবার টমেটো হয় নাই, এইবার লেবু হয়েছে, একদম কমলা সমান সমান লেবু। এই যে ওইটা তোমরা কেউ পারো দেখি, ওইটা হ্যাঁ পারো, পারবা? কাটা আছে কিন্তু। আচ্ছা ওইদিকে ওইদিকে আর একটা আছে, ওইটা পারে নিয়ে আসি। কই
আমরা কি কিছু পাতা পারবো না? ভর্তা যে করবো পাতা লাগবে না? আচ্ছা আছে, আরো আরো আছে লুকায়িত অবস্থায় থাক। ওই যে আবার মারিনারা, হ্যাঁ মারিনারা আসবে তখন ওই যে ওই পাকাগুলো তুলবো না, ইয়ে তুলে দিবে না, কারণ অনেক কাটা। ওইদিকে আরো আছে, ওরা তো আর কেউ কথা বলতেছেন, আমি একলাই কথা বলি। সেটা হলো এই যে বলে না কবিরা বলে ফিরিয়ে দাও অরণ্য, অরণ্য তো আর কেউ মানে কেউ লুকায় রাখে নাই, অরণ্য অরণ্য জায়গায় থাকে, অরণ্যর কাছে যাইতে হয়। তা আমি আল্লাহ আমাকে সৌভাগ্য দিয়েছেন আলহামদুলিল্লাহ যে খুব অল্প বয়সেই ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তাদেরকে বড় করেছি, বিয়ে শাদী দিয়েছি, নাতি নাতনি হয়েছে। এখন আমি যতটুকু আয়ু আছে আমার, আল্লাহ যতটুকু আয় দিয়েছেন সেই সময়টুকু আমি অরণ্যের সাথে থাকতে চাই। এটাকে আসলে অরণ্য বলা চলে না, এটা মানুষের সৃষ্টি গাছপালা, মানে মানুষের লাগানো, অরণ্য তো অন্য জিনিস, বনাঞ্চল। কিন্তু তারপরেও এই যে সন্ধ্যাবেলা পাখির ডাক, মানে আসরের পর থেকে পাখি আসা শুরু করে, তারা একদম মাগরিবের যেই মাগরিবের আজানটা দেয় সাথে সাথে তারা ঘুমায় যায়, আবার ফজরের ওয়াক্তে তারা জাগে। এই যে একটা আনন্দ, মানে আমার তো মনে হয় আজান না শুনলেও আমি পাখির ডাকে বুঝতে পারি যে ফজরের আজান হলো। তো এটা এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। আর বাচ্চারাও এরকম, আমার ছেলে মেয়েরা এই যে সবাই আসছে, আসে গ্রামে আসতে পছন্দ করে, তারা গ্রামের সব জিনিস মাটির চুলার রান্না সব কিছু পছন্দ করে। সেটাও হইতে পারতো যে তারা এগুলো পছন্দ করে না, তখন আমি হয়তো এম্বারেসড হইতাম যে আমি একটা এখানে একটা বসতি করলাম, তারা কেউ আসতে পছন্দ করতেছে না, এটাও একটা আমার জন্য অনেক আনন্দের। যাই হোক, আমরা এই কি একটা লেবুর ফুল কে পাবলো, একদম সত্যি সত্যি এটা একদম একটা কমলার সাইজ, এটা একটু অন্য জাতের, আমাকে যে দিল সে আমাকে বলছে যে এটা অন্য জাতের। তো আলহামদুলিল্লাহ আমি এই গাছের, এই গাছের গোড়ায় যে সারটার দেওয়া লাগে সেটা আমার নিজের, আমি বলি আমি ডিমের খোসা দেই, তারপরে খৈল, ডিমের খোসা, হাড়ের গুঁড়া, চাল ধোয়া পানি, গোস্ত মাছ ধোয়া পানি এবং পেঁয়াজের খোসা এবং কলার খোসা, এই জিনিসগুলো মিক্সড করে আমি গাছের গোড়ায় দেই। এটা আমার ব্যক্তিগতভাবে মানে জ্ঞান অর্জন করে আমি সার তৈরি করেছি, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এই গাছের যে ফলন, যে এমনি তো জাত ভালো কিন্তু গাছের যে ফলন এটা এটা আমি আমি একজন কৃষক, লেবুর কৃষক। যাই হোক, সবাই আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক, সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুখে শান্তিতে থাকি, আল্লাহ যেন দীর্ঘ নেক হায়াত দেন আপনাদের সবাইকে। আবারও অনেক ধন্যবাদ, ভালোবাসা, শুভকামনা, আসসালামু আলাইকুম।